আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির, আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভেজিটেবল এবং মুরগের উইংস এবং কলিজা দিয়ে ভাজি। এটা অনেক সুস্বাদু এবং মজাদার একটা ভাজি। এই ভাজি রেডি করতে আমি এখানে রামাই নিয়েছি, যেটাকে আমি ধুয়ে খেটে রেখে দিয়েছি। শিম নিয়েছি, এটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি। গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু, মুরগির উইংস, কলিজা, পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ এবং তেল। অবশ্যই রান্না করার জন্য লাগবে। এখন চলুন আমরা এটা রান্না করি। আমি ছিল একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ কুচি, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং এটা 5 মিনিট আনার পর আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো, যেটা আমি আপনাদেরকে বলিনি উপকরণ। আমি এখানে আদা রসুন পেস্টগুলো দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কারি পাউডার, ধনিয়া পাউডার এবং লাল মরিচ পাউডার। সবগুলোকে মেরে আরো 5 মিনিট রান্না করি। 5 মিনিট পর আমি এবং মুরগির কলিজাটা দিয়ে দিয়ে মেরে তারপর বসে যাবে। ভালো করে যাতে হয়ে যায় বাজনাটা উল্টিয়ে এবং কলিজাটা হয়ে গেছে, আমি এর মধ্যে রামাইগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আরও 5 মিনিট করে দেবো, কারণ আলু ফুটলে হয়ে যায়, তা একটু করে দিলে চলবে। তারপর সবগুলোকে একসাথে আমি 5 মিনিট পরে এর মধ্যে আলু দিয়ে দিয়ে দিচ্ছি কটারটা। সাথে মিশে নিচ্ছে ভাজিটা খেতে অনেক সুস্বাদু মজাদার হয়, কারণ সব ধরনের ভেজিটেবল থাকে এর মধ্যে, মধ্যে কলিজাটাও থাকে, সেটা অনেক মজা হবে। 10 মিনিট পর আমার সবজিগুলো হয়ে গেছে। এখন আমি এরপরে ধনিয়া পাতা দিয়ে একটা বাটির মধ্যে এগুলো পরিবেশন করবো। আমি এটাকে রুটির সাথে পরিবেশন করবো। আপনারা চাইলে পরোটা কিংবা নান রুটি কিংবা ভাতের সাথে খেতে পারবেন। আমি এটাতে কোনো পানি ইউজ করি নাই, মাংস এবং সবজি থেকে পানি বের হয়ে এই ভেজিটেবলটা হয়ে গেছে। আমার সবজিটা রেডি হয়ে গেছে, দেখুন অনেক সুস্বাদু এবং মজাদার ভাজি, ভেজিটেবল ভাজি আমি রেডি করে নিয়েছি। আপনারাও আমার রেসিপিটা ফলো করে এরকম সুস্বাদু মজাদার ভেজিটেবল তৈরি করতে পারবেন। আমি এটা রুটির সাথে পরিবেশন করেছি। আপনারা পরোটা, নান রুটি এবং ভাতের সাথেও এটা খেতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগলো লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ খুব শিগগিরই আমি আবার আপনাদের সামনে মজাদার রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই বাজিটা আমার আব্বার অনেক প্রিয় একটা খাবার। আমার আব্বা এরকম করে বাজি খেতে খুব পছন্দ করতেন। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।